হ্যাঁ শেষ হয়ে যাবে, দেখেন আমরা এখন একটা বিলের শীট বানাবো। জাস্ট আমি বললাম, আপনারা জাস্ট দেখেন যে আপনারা বুঝলেন কি না, না বুঝলে আমি বুঝাই দিব। পেজ লেআউট, সাইজ A4, অরিয়েন্টেশন পোর্ট্রেট, মার্জিন কাস্টম, যা আছে তাই ওকে করে দিলাম। একটু জুমটা ছোট করলাম, কয়েকটা ঘর বাকি রেখে এখান থেকে লিখলাম SL ডেসক্রিপশন কোয়ান্টিটি রেট টাকা। ডেসক্রিপশনের ঘরটা বড় করে দিলাম, টাকার ঘরটাও বড় করে দিলাম, সিরিয়াল ঘরটা বড় করে দিলাম। সিরিয়াল নাম্বার 1, 2, 3 করে এই তিনটা ঘর সিলেক্ট করে পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করে দিলাম, আমার পরমদা ঘর লাগবে। এবং এইটা একবারেই সেন্টার অ্যালাইন করে ফেললাম। ডেসক্রিপশন লিখলাম মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, সিডি রম, ডিভিডি রাইটার, পাওয়ার সাপ্লাই, ক্যাশিং, ডাটা কেবল, পাওয়ার কেবল, মনিটর, ভিজিএ কেবল, গ্রাফিক্স কার্ড, UPS, কিবোর্ড, মাউস। কোয়ান্টিটি সব আপাতত 1 পিস করে। মাদারবোর্ডের দাম 2500 টাকা, প্রসেসর 9500 টাকা, র্যাম 1200 টাকা, হার্ড ডিস্ক 5500 টাকা, সিডি রম 1300 টাকা, ডিভিডি রাইটার 1600 টাকা, পাওয়ার সাপ্লাই 900 টাকা, কেসিং 2500 টাকা, ডাটা কেবল 100 টাকা, পাওয়ার কেবল 100 টাকা, মনিটর 9500 টাকা, ভিজিএ কেবল 200 টাকা, গ্রাফিক্স কার্ড 5000 টাকা, UPS 3500 টাকা, কিবোর্ড 500, 250। বিল করলাম, এখানে টোটাল করব, সেই জন্য দুইটা ঘরের মধ্যে গুণ করব, ইজিক্যাল টু সাম ফার্স্ট ব্র্যাকেট এই ঘরটা ইনটু এই ঘরটা, এন্টার। ২৫০০ টাকা করে 1 পিস, ২৫০০ টাকা। আমি যদি এখন এখানে 2 পিস করি তাহলে অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন হলো, তাই গুণ করে দিলাম। প্রথম ঘরটা সিলেক্ট করে এই পয়েন্টের উপর ক্লিক করে ড্র্যাগ করে দিলাম এবং তারপর ছেড়ে দিলাম, প্রত্যেক ঘরের গুণফল অটোমেটিক বেড়ে গেল। এই যে সুবিধা, এই সুবিধার জন্য আমরা এক্সেল ব্যবহার করি। তার পরের অংশ হচ্ছে এখানে আমরা টোটাল করব, টোটাল অ্যাডভান্স ডিউ, এই তিনটা ঘর সিলেক্ট করে রাইট অ্যালাইন এখানে টোটাল করবো, ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট এই সবগুলো ঘরে টোটাল বের করবো। তাহলে প্রথম ঘর থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে শেষ ঘর পর্যন্ত সিলেক্ট করে দিয়ে এন্টার দিলে যোগ হয়ে যাবে। ডিউ বের করতে হলে অ্যাডভান্স দেখাতে হবে 46000 টাকা, আমরা দেখালাম 25000 টাকা অ্যাডভান্স। তাহলে ডিউ কত হবে, ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট টোটালের এই ঘর মাইনাস অ্যাডভান্সের এই ঘর, এন্টার, ডিউ বেড়ে গেল। ডিউয়ের এই ঘর থেকে শুরু করে একেবারে সিরিয়ালের ঘর পর্যন্ত সিলেক্ট করে এই ঘরটা ক্লিক করে ওয়ার্ডের মতো অল বর্ডার করে দিলাম, প্রত্যেকটা ঘর বর্ডার হয়ে গেল। হেডিংয়ের ঘরটা সিলেক্ট করলাম, সেন্টার অ্যালাইন করলাম, কোয়ান্টিটি আর রেটের ঘরটা সিলেক্ট করে দিলাম, এই কটা ঘর সেন্টার অ্যালাইন করে দিলাম, এগুলো রাইট অ্যালাইনিংয়ে থাকলো। এগুলোকে সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম এবং ফন্ট সাইজ একটু বড় করে দিলাম, এই কটা সিলেক্ট করে বোল্ড করে দিলাম, ফন্ট সাইজ একটু বড় করে দিলাম, এই কটা ঘর সিলেক্ট করে কন্ট্রোল চেপে এই তিনটা ঘর সিলেক্ট করে কালার শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম বোঝার সুবিধার্থে। ওকে, এখন আমরা পুরো ঘরটার মধ্যে এই ঘরগুলা
এই সবগুলো ঘর সিলেক্ট করে অন্য একটা কালার দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, ফিল কালার, অন্য একটা কালার। শুধুমাত্র এই দুইটা ঘরকে আমরা পুরো সাদা রাখলাম, এটা বোঝানোর জন্য যে এই পুরো সিস্টেমটার মধ্যে, এখানে ডেটাবেসটার মধ্যে শুধুমাত্র এই দুইটা ঘরের মধ্যেই আমরা ইনপুট চেঞ্জ করব। আর এই অ্যাডভান্সের ঘরটা সেভ করে দিলাম ডেস্কটপে এবং ফাইলের নাম লিখলাম বিল শিট ওয়ান। এটা কি সবাই বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নাই। দেখেন এখন আমরা উপরের দিকে এটার বিল শিটের মধ্যে মনে করেন যেমন একটা প্রতিষ্ঠান জয়েন করেছি, যেটা একেবারে নতুন প্রতিষ্ঠান, বলে দিল আপনি এক কাজ করেন প্রতিষ্ঠানের নাম উপরে লিখে দিয়ে এটা প্রিন্ট করে দেন। তাহলে উপরের ঘরে আরও কয়েকটা ঘর লাগবে, তাই প্রথম ঘরটার মধ্যে আমরা লিখলাম অ্যাড্রেস, তার উপরের ঘরে লিখলাম নেম, ক্লায়েন্টের নেম, দুইটা ঘর বাদ দিয়ে একেবারে শেষের ঘরের আগের ঘরে লিখলাম ডেট। তার উপরে আরও কয়েকটা ঘর লাগবে, প্রথম রোটা সিলেক্ট করে এই সিলেকশনের উপর মাউসে রাইট ক্লিক করে ইনসার্ট, একটা নতুন ঘর চলে আসলো। আরও দুইটা ঘর লাগবে, F4 F4 F4, তিনটা F4 দিলাম, অটোমেটিক ঘর চলে আসলো। তার এক ঘর উপরে আমরা লিখলাম অ্যাড্রেস, এই পুরো ঘরটা সিলেক্ট করে মার্জ করে দিলাম, ফন্ট সাইজটা বড় করে দিলাম, ঘরটা বড় করে আনলাম, পুরো ঘরটা সিলেক্ট করে মার্জ করে দিলাম, বোল্ড করে দিলাম। আমার মোটামুটি পুরো ঘরটা কাজ শেষ হয়ে গেল। পুরো ঘরটা সিলেক্ট করে এখানে অল বর্ডার করে দিলাম, এখানে দুইটা ঘর আছে, দুইটা ঘর না এখানে, এই একটা একটা, এই দুইটা ঘর সিলেক্ট করে একটা ঘর করে দিই, তাহলে আমার নামটা লিখতে সুবিধা হয়। এখানে তিনটা ঘর আছে, তিন চারটা ঘর সবগুলো সিলেক্ট করে এই ঘরটা বাদ দিয়ে একটা ঘর করে দিয়ে আমার অ্যাড্রেস লিখতে সুবিধা হবে, ডেটের ঘরটা সেট থাকলো। এইটাকে আমি সেভ করলাম, সেভ করে দিলাম, ফাইল সেভ। এখন এই যে এক্সে বিল শিট ক্লোজ করে দিলাম। এখন এই বিল শিটটাই যদি আমি আবার ব্যবহার করতে চাই, মনে করেন একটা ক্লায়েন্টকে এখন দিতে হবে, আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য বানিয়ে রেখেছেন, আপনি একটা ক্লায়েন্টকে দিবেন, সেক্ষেত্রে আপনি কি আবার বিল শিট বানাবেন? ওইটাই ওপেন করেন, ওইটা জাস্ট ওপেন করেন, ওপেন করে নতুন ক্লায়েন্টের জন্য এটার ফাইল সেভ অ্যাজ এবং সেই ক্লায়েন্টের নাম দিয়ে সেভ করেন। মনে করেন ক্লায়েন্টের নাম AZIM, ডেট হচ্ছে 31/12/17, বিল নাম্বার 1, কী লিখেছি, ক্লায়েন্টের নাম দুইটা ইকুয়াল 31-12-17, দুইটা ইকুয়াল বিল নাম্বার 1 লিখে সেভ করলাম। এই ফাইলটার নাম কি, আগেরটা চলে গেছে, নতুন ফাইল নতুন নামে সেভ হয়েছে, আগেরটা তো আছেই, এই যে আগের ফাইলটা আছে, কিন্তু আমি নতুন নামে ফাইলটা সেভ করে রাখলাম, মানে এটা এই ফাইলটা, আগের ফাইলটা রয়ে গেছে এবং এই ফাইলটা নতুন তৈরি হলো। এখন আমি বিলের জায়গায় লিখলাম মিস্টার আজিম, অ্যাড্রেসের জায়গায় লিখলাম মিরপুর 1 ঢাকা, ডেটের এখানে লিখলাম 31/12/17, এই দুইটা ঘরকে লেফট অ্যালাইন করে দিলাম। এখন দেখেন মিস্টার আজিম আমাকে বললো যে আপনি মাদারবোর্ড আমাকে দেন 20টা, প্রসেসর দেন 15টা, র্যাম দেন 25টা, হার্ড ডিস্ক লাগবে না, সিডি রম লাগবে না, ডিভিডি রম লাগবে না, পাওয়ার সাপ্লাই লাগবে না, ক্যাশিং দেন 20টা, ডেটা কেবল এগুলো লাগবে না কোনোটাই। দেখেন এগুলো আপনি জিরো করে দিয়েছেন, এখানে অ্যামাউন্ট আছে, যেহেতু কোনোটা লাগতেছে এটার সাথে গুণ করে কী হচ্ছে, বিল বানাতে কতক্ষণ লাগলো, বুঝতে পেরেছেন কোথায় অ্যাপ্লাই করতে হবে, কেন এক্সেল শিখতেছেন, একেবারে প্র্যাকটিক্যাল বোঝালাম। এখন এখানে টোটাল বিল কত, 2,72,500 টাকা। আপনাকে বললো আপনি 1,50,000 টাকা ক্যাশ জমা করেন, 1,50,000 টাকা অ্যাডভান্সের মধ্যে লিখে দিলেন এন্টার, তাহলে ডিউজ আছে কত, 1,22,500 টাকা। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এটাকে কন্ট্রোল পি দিয়ে এখানে পেজের 1 টু 1 করে ওকে করে দেন, এই 1 নম্বর পেজটা প্রিন্ট হয়ে বেরোয় চলে আসবে। আমার কথা বুঝতে পেরেছেন?
এক নাম্বার পেজটা দুইটা কপি করেন, এখান থেকে টু কপিস করে বের করেন, এক কপি তাকে দিয়ে দিবেন সিগনেচার করে, এক কপি তার কাছ থেকে সিগনেচার নিয়ে রেখে দিবেন, যেহেতু তার ডিউজ আছে। কন্ট্রোল পি প্রিন্ট, কন্ট্রোল পি, এখানে পেজেস, এখানে ওয়ান থেকে এক, মানে একটা পেজই প্রিন্ট হচ্ছে এক থেকে এক, যদি পাঁচটা হতো এক থেকে পাঁচ, এক থেকে পাঁচ নাম্বার পেজ পর্যন্ত। যাই হোক, ওয়ান টু ওয়ান বা অল দিলেও, একটা পেজ থাকলে অল দিলেও একটা পেজে প্রিন্ট হয়ে বেরো চলে আসবে, বুঝতে পেরেছেন? ওকে, এটা সেভ করলেন, সেভ করে ক্লোজ করে দিলেন। আবার কিছুক্ষণ পর আরেকজন ক্লায়েন্ট চলে আসলো, সে বলল আমার জন্য আরেকটা বিল করেন। আপনি বিলটা, প্রথম বিলটা ওপেন করলেন, যেটা প্রথম বিল করেছেন, এটা না, মিস্টার আজিমেরটা না, এটা তো আরেকজনের নামেই করে, এটা ওই ক্লায়েন্টের নামে ওপেন করবো, ব্ল্যাঙ্ক বিল। এটা ওপেন করে এখানে বললো যে ওনার নাম হচ্ছে মিস্টার জামান, ফাইল সেভ এস, লেখেন জেড এ এম এ এন, লেখেন 31/12/17, বিল নাম্বার 02, ক্লিয়ার? এখন এখানে নামের জায়গায় লিখবেন মিস্টার জেড এ এম এ এন, ডেটের জায়গায় লেখেন 31/12/17, অ্যাড্রেসের জায়গায় লেখেন মিরপুর 10 ঢাকা। লেখার পর এখানে ওনাকে মিস্টার জামান বলল আমার শুধুমাত্র 5টা মাদারবোর্ড এবং 5টা প্রসেসর লাগবে, আর কিছু লাগবে না। এই মাদারবোর্ডের কোয়ান্টিটি জায়গায় 5, প্রসেসরের কোয়ান্টিটি জায়গায় 5, বাকি সব 0। কত টাকা বিল হয়েছে? 60,000 টাকা। উনি আপনাকে বলল 60,000 টাকাই অ্যাডভান্স করেন, আমার কোনো ডিউ থাকবে না। কত ডিউ? কতক্ষণ লাগলো বিল করতে? বেশিক্ষণ না। কেন? তার কারণ এক্সেলের সুবিধা করেন। এইরকম যদি বিলিং করতে বলা হয় আপনাদের, কি করতে পারবেন কি না পারবেন? ওকে, নাইস। হ্যাঁ, এই যে করলাম, এখন সেভ প্লেস করে সেভ করে দিলাম লাস্টে, এখন আমার এই ফাইলটাও রেডি হয়ে গেল, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে দিব, খুব সহজ হিসাব, পারবেন না? তাহলে এই কাজটা করলাম আমরা কি দিয়ে? সাম লজিক দিয়ে। তো এই কাজটা করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেজটা সেট আপ করা, টেবিলটা বানানো, গোছানো। সূত্রটা কিন্তু মূল বিষয় না, সূত্র আপনি হয়তো কোনো কারণে লিখে ক্যালকুলেটর দিয়ে এন্ট্রি করেও বসাতে পারবেন আপনি যদি সূত্র না জানেন, কিন্তু যদি টেবিলই করতে না জানেন, সাজাতে না জানেন, ওটা কে সাজায় দিবে? কেউ সাজা দিবে না, বুঝতে পেরেছেন?